ছোট্ট, না না তুমি একটা জিনিস ভাবো, এখানে নাচের গান হলো, নাচের গান হলো, এখানকার দর্শকটা এত ভালো যে ভালো গানগুলো বসে শুনছেন, অন্তত নাচের গানগুলোতে একটু হাত পা নড়াচড়া করছে। এই ভোকালটা দাও না কাকা। এর থেকে প্রমাণিত হয় যে এখানকার মানুষ মদ খায় না, খায় ও যা চান করে কি সিংহে না, বিশ্বাস করুন যে ফাংশনটা আমাদের এই মাঠে হচ্ছে, এটাই যদি আমার পাড়ায় হতো সোনামুখী বাঁকুড়া সন্ধ্যে 7টায় বাজো সব জল পুলিশের আন্ডারে, হ্যাঁ রাত্রি 10টা বাজলে সব পা টল মাটল করছে। আপনারা এখানে নাচের গানে নাচছেন, ভালো গান বসে শুনছেন, এই ফাংশনটা যদি আমার পাড়ায় হতো, কিশোর কুমারের দুঃখের গান তোমার বাড়ির সামনে দিয়ে আমার মরণ যাত্রা যেদিন যাবে তখন দেখি চারজন নাচছে, হ্যাঁ মোহাম্মদ রফির মেরে মিতুয়া তখনও দেখি চারজন নাচছে, গান শেষ ফাংশন শেষ। আমার পাড়ায় স্পেশাল একজন আছে বুধনদা, তার পরও নাচে। আর দাদা গান শেষ তো, ভাই গান শেষ তো কি হচ্ছে, তো মিউজিকে নাচছি। এই গান শেষ মিউজিক কোথায় পেলে বলে, কেন জেনারেটর বুট 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 বুট। বিখ্যাত মাতাল, আমি যেদিন প্রথম মিরাক্কেলে টিভির পর্দায় দেখানো হয়েছে, পরের দিন পাড়া ক্লাব থেকে বেরিয়ে আসছি, বুধনদা দেখতে পেয়ে ডেকে যায় কাজু এরি গাই, আমি দাদা মিরাক্কেল করছি, হ্যাঁ দাদা দুটো প্রশ্ন করবো উত্তর দিতে পারবে, হ্যাঁ পারবো কেন পারবো না, বলতো গ্যাস দিয়ে কি হয়, গ্যাস দিয়ে রান্না হয়, দূর গ্যাস দিলে পরিবেশ দূষিত হয়, পাশের লোকটা উঠে চলে যায়। পরের দিন আবার কাজু এদিকে আমি কি হলো, বলতো কুকুর কেন লেজ নাড়ে, আমি এটা প্রশ্ন, বলছে হ্যাঁ লেজ কুকুরটাকে নাড়তে পারে না তাই কুকুর লেজ নাড়ে। এবার আমার একটা লোক আছে, লোকটার নাম হচ্ছে মুন্নাদা, আর বুধনদা হোমিওপ্যাথি ডাক্তার হয়েছে, আমার পাড়ায় 10 টাকা 20 টাকা নাই ওষুধ দেয়। তো ওই মুন্নাদা 10 বছর বিয়ে হয়েছে একটা ছেলেরা, সেই নখানা মেয়ে, 9টা প্রদীপ জ্বালিয়ে ফেলেছেন, মোমবাতি যেন কেউ নেই। তো বুধনদা হোমিওপ্যাথি ডাক্তার মুন্নাদাকে দেখতে পেয়ে ডেকেছে, মুন্না কাম হিয়ার, বই দাদা বই খাড়া কেন চুল, বই দাদা 10 বছর বিয়ে হয়েছে একটা ছেলেরা সেই 9টা মেয়ে, বই ঠিক আছে তোর বউকে নিয়ে আমার চেম্বারে চলে আসবি, 2 ফোঁটা দিয়ে দেবো ওষুধ, বস্তা বস্তা ছেলে গাড়ি গাড়ি ছেলে নিয়ে যেতে পারবি না। তো পরের দিন মুন্নাদা বৌদিকে নিয়ে বুধনদার চেম্বারে গেছে, তো বৌদিকে দেখতে পেয়েই বলেছে বুধনদা, বৌদি শুয়ে পড়ুন বেডে, খুলুন মুখটা আ আ, ওই 2 ফোঁটা দিন টাক টাক দিয়েছে, বাড়ি চলে যাও বস্তা বস্তা ছেলে। 10 মাস হয়েছে, বৌদি তো নার্সিংহোমে ভর্তি, মুন্নাদার মনে আনন্দ, 9টা মেয়ের পর ছেলে হবে, বাড়িতে কৃষ্ণ আসবে। ঠিক সময় খবর এসছে যমজ মেয়ে হয়েছে, মুন্নাদার রেগে পায়ার লাঠি পাটি নিয়ে বুধনদার চেম্বারে, এই বুধন শালা বেরিয়াই 2 ফোঁটা ওষুধ দিয়ে বস্তা বস্তা ছেলে গাড়ি গাড়ি ছেলে, ও কি হলো ছেলে হয়নি, বলছে না মেয়ে হয়েছে যমজ মেয়ে, ও ভেরি গুড আমার ওষুধে কাজ করছে। হোমিওপ্যাথি ওষুধে কাজ কি, আগে রোগটা বাড়াই পরে কমাই, যা মেয়ে ছিল বেরিয়ে গেছে, চেষ্টা কর পরের বছর থেকে ছেলে হবে। এই মুন্নাদা বিয়ে করেছে ফুলশয্যার রাত, হ্যাঁ বাবা এতে সিটি না না, মুন্নাদা বিয়ে করেছে ফুলশয্যার রাত, রাত্রি 12টা বাজে, মুন্নাদা ঘরে বাইরে ঘোরাফেরা করছে দেখে বুধনদা ডেকেছে, মুন্না এদিকে আই, ও কি হলো বাইরে ঘুরছিস কেন, ভেতরে যাবো দাদা, যে ভেতরে যাবো না, ভেতরে ব্রহ্মদৈত্য আছে, ও বাবা ওটা ব্রহ্মদৈত্য না, ওটা তোর বউ, ভেতরে যা। মুন্নাদা ভেতরে গেছে, 2 মিনিট পর আবার বেরিয়ে চলে এসবে, কী রে তোকে বললাম ভেতরে যেতে, ও দাদা ভেতরে ব্রহ্মদৈত্য, ও বাবা ব্রহ্মদৈত্য না, ওটা তোর বউ, ভেতরে যা। মুন্নাদা বলছে দাদা আমি ভেতরে যে কী করবো, বুধনদা বোঝাচ্ছে মুন্নাদাকে, শোন প্রথমে ঘরের ভেতর ঢুকবি, ওটা তারপর ও তারপর দরজাটা বন্ধ করবি, তারপর তারপর ও তারপর বইয়ের পাশে গিয়ে বসবি, ওটা তারপর ও তারপর বইয়ের মুখের দিকে তাকাবি, ওটা তারপর তারপর ও তারপর লাইটটা অফ করবি, ওটা তারপর বা তারপর তুই বেরিয়ে যাবি, আমাকে ঢুকিয়ে দিবি। এই লেভেলের মাতাল। এবার ঘটনা হচ্ছে, বুধনদাকে আমি বললাম যে দাদা তুমি যে রোজ মদ খাও এটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তুমি একটা কাজ করো তুমি মাঝে মধ্যে খাও, অকেশনে খাও, সে তো সবাই খায়। বুধনদা বলছে ভাই আমি অকেশন ছাড়া মদ খাই না, আই ডোন্ট টাচ ওয়াইন উইদাউট ওকেশন। হ্যাঁ কালকে খেয়েছিলে যে, ওই কালকে সোমবার, আর সোমবার তো খেয়েছে, সোমবার ভোলে বাবা শিবের পুজো দিয়ে 4 পাত্র, আর সোমবার ভোলে বাবা তো মঙ্গলবার বা মঙ্গলবার, মঙ্গল মঙ্গল চণ্ডী, বাবা মা সমান সমান, আগের দিন বাবাকে খুশি খুশি মা কি পানের জলে ভেসে এসছে। আর ঠিক আছে বুধবার তো কোনো পুজো নেই, এবার পুজো নেই তো কি হয়েছে, বুধ মামার জন্মদিন, বন্ধুরা সেলিব্রেট করে হ্যাপি বার্থডে টু ইউ। আর বৃহস্পতিবার মা লক্ষ্মী, সারা মাস যে আমাকে দেখে তাকে ভুলতে পারি বল। এই শুক্রবার কি হয়েছে ভাই, শুক্রবার সন্তোষী মা সারাদিন ছোলা গুড় টক বারণ, ছোলাটা রেখে দিই রাতে লেবু দিয়ে মেরে দিই। আর শনিবার বা শনিবার কালি নামি নেশা, আর রবিবার বা রবিবার অফিস ছুটি, আমি অকেশন ছাড়া মদ খাই না। ভালো লাগলো একটু হাততালি দেবেন। আচ্ছা আর আর একটা, আমি মিউজিশিয়ান বন্ধু ডেকে নিই, হ্যাঁ গানে চলে যাবো, কিন্তু তার আগে একটা ছোট্ট অভিজ্ঞতা আমি শেয়ার করব, ডান্স হবে, হ্যাঁ ডান্সটা হবেই, একটা অভিজ্ঞতা শেয়ার করবো, একটু বলতে পারি, বলবো বলবো, একটু হাততালি দিন তাহলে বুঝতে পারবো, দিন না। দেখুন আমি কিছুদিন আগে আমেরিকা গিয়েছিলাম,
এটা আমার সৌভাগ্য। জীবনে তো স্বপ্নই দেখিনি স্টেজে পারফর্ম করব, তারপর ওপর আবার আমেরিকা। তো আমেরিকা গিয়েছিলাম শো করছে, শো করতে জায়গাটার নাম ছিল নর্থ ক্যারোলিনা। তো ওখানকার সবাই বাঙালি, কিন্তু এমন না সবাই ফরেনার, সবাই বাঙালি, বাঙালির মানে সবাই সেখানে। একটা পারফর্ম করতে আমি গেছি একটা হলের মধ্যে, তো বিশ্বাস করুন দেখলাম ওখানকার বাঙালির একটু অন্য রকম। মানে ধরুন স্যুট পরবে, জিন্স, ব্লেজার, ক্লিন শেপ, চুলে জেল দেওয়া, বাঙালি হলেও তো বাবু ওরা, ওরা তো বিদেশে থাকে, আমেরিকায় থাকে। তো আমি ওদের সাথে ঘোরাফেরা করেছি, দুটো অভিজ্ঞতা। কিসের আওয়াজ হচ্ছে এটা? আমি ভাবছি প্যান্ট প্যান্ট ফেটে যাচ্ছে আমার, পরে দেখলাম না প্যান্ট ফাটেনি, প্যান্ট অলরেডি একটু একটু ফাটা আছে, আমি বললাম ওটা যদি ফেটে যায়। হ্যাঁ, এবার ঘটনা হচ্ছে ওখানকার লোকজন কত ভালো, মানে দেখবেন ওদের সব কিছুই একটু বিদেশি বিদেশি। ধরুন কারো হাঁচি পেয়েছে, হাঁচি কি সুন্দর, পকেট থেকে একটা টিস্যু বের করলো, হ্যাঁচ্ছো করে টিস্যুটা ফেলে দিল। আর আমাদের এখানে মেদিনীপুর বা বাঁকুড়া যদি কারো হাঁচি পাই, দেখবেন প্রথমে একটা কাগজকে রোল করে, দেন নাকের ভেতর সুড়সুড়ি দেবে, হ্যাঁ এরঙ্গর দেবে, দিতে দিতে হ্যাঁচ্ছো করার পর হাতে একটা জিনিস লাগে, সেটা আবার ধুয়েও নেয় না, ফেলেও দেয় না, পাশে যেতে হবে তার কাছে, কেমন আছিস, হ্যাঁ না কত সুন্দর ওখানকার। মানে যখন ওখানে আমি ওদের সাথে ডিনারে বসেছিলাম, মানে রাতে খেতে বসেছিলাম, তো তো চিকেন মাটন সবই খাওয়া হচ্ছে, ল্যাম ট্যাম ছিল। তো খাওয়ার পর কিছু দাঁতের ফাঁকে মাংস ঢুকে যাচ্ছে, টুথপিক নিল, এরকম আস্তে করে তুললো, টুথপিক বেরিয়ে গেল। আর আমাদের এখানে ধরুন একটা বিয়ে বাড়ি হচ্ছে, একটা কাকা খেতে গেছে, খাওয়ার পর খাবে, দাঁতের ভেতর যেটা লেগে থাকবে এটাকে ধরবে, হ্যাঁ বের করবে, বের করে দেখবে, হ্যাঁ যদি ছোট হয় ফেলে দেবে, বড় হলে আবার খেয়ে নেবে। আগে বিশ্বাস করুন আমি গায়ের ছেলে, আগে আমরা আমরা সকালবেলায় যখন ইয়ে করতাম, মানে পটি করতে যেতাম রাস্তাঘাট মাঠে ঘাটে করতাম, তারপরে এলো ইন্ডিয়ান বাথরুম বসে করতে হয়, এখন হচ্ছে ওয়েস্টার্ন কোমোট হাফ। হ্যাঁ মানে সুবিধা রয়েছে, আপনি পেপার পড়তে পারবেন, পাবজি খেলতে পারবেন, কেউ আবার টিকটকও করে, হ্যাঁ নিচেটা দেখা যায় না কিন্তু করে। এবার ঘটনা হচ্ছে একটা অসুবিধা হয়, এইটা করাতে একটা অসুবিধা হয়, এই যখন কোমর যাদের বাড়িতে আছে একটু লক্ষ্য করবেন, যখন বসে আর কি মানে বেগ আসে একদম করবে, তো মানে যখন ধরুন এই মালটা পড়লো, পড়ার পরে একটা জল এসে পাছাই লাগে, লাগে না লাগে না, আমি একটা ছোট্ট টিপস দিচ্ছি, এটা করলে জলটা লাগবে না। এই আমি দেখছিলাম এখানে একজন বেগুনি বিক্রি করছিল চপ, বেগুনটাকে কাটার পর বেসনে ডুবিয়ে একটু সাইড করে ছাড়ে, যে তেলটা না ছিটকায়। হ্যাঁ আপনারাও মানে একটু একটু সাইড সাইডে করবেন, হ্যাঁ জিনিসটা ভালো লাগ, আপনার এটা ভালো লাগছে, না না এটা, আরে এটা সত্যি ঘটনা। হ্যাঁ মানে ধরুন আমাদের কি বলবো, না নোংরা লাগছে, হ্যাঁ ভালো লাগছে না। ঘটনা হচ্ছে টাইটানিক যখন ডুবে গিয়েছিল, ইংল্যান্ড আর আমেরিকার প্রচুর মানুষ মারা গিয়েছিল। এবার আমেরিকার যখন মানুষ মারা গিয়েছিল, তখন আমেরিকার লোকরা কিভাবে কাঁদত, চিং প, একবার ভাবুন এই টাইটানিকটা যদি চীনে ডুবে যেত, চীনের লোকরা মারা যেত, চীনের লোকরা কিভাবে কাঁদত, চিং চাং টুং চাং টুং। এই টাইটানিক যদি সৌদি আরবে ডুবে, সৌদি আরব ওখানকার লোকেরা কিভাবে কাঁদত, আল্লাহ বিটি হল্লু বাট্টা। আর যদি মেদিনীপুরে ডুবতো, কিছু মেদিনীপুরে মানুষ মারা গেছে, আমার সব চলে গেল রে, আমার এলাকায় আবার একটু সুরে কান্দে, ওরে লালবু তুই কোথায় গেলি রে, ভালো লাগলে একটা হাততালি দেবেন রে, চলুন চলুন।